শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। করোনাকালে এই দুর্যোগ সময়ে তোমাদের স্কুল বন্ধ বন্ধ হয়েছে আমাদের স্বাভাবিক কার্যক্রম ও পড়ালেখা। এর প্রেক্ষিতে সংসদ টেলিভিশন, কিশোর বাতায়ন এবং দেশের বিভিন্ন অনলাইন স্কুল তোমাদের বাসায় বসে থেকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আমি আমার কর্মস্থল রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি নারায়ণচন্দ্র রায়, সহকারী শিক্ষক রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজ কিশোরগঞ্জ এলফামারি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যবই হাতে নাও এবং চতুর্থ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 94-এ যে তোমাদের 37 নম্বর যে অঙ্কটি দেয়া আছে, হয়তো তোমাদের অঙ্কটা এভাবে দেয়া আছে কিন্তু পরীক্ষা তো তোমাদের সৃজনশীল আকারে থাকবে, হয়তো উদ্দীপক এভাবে দেয়া আছে, আমরা উদ্দীপক থেকে এভাবে সৃজনশীল আকারে তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমরা পর্যায়ক্রমে ক, খ এবং গ নং প্রশ্নের সমাধান করবো। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো ক নং প্রশ্ন যে এক্স মাইনাস ওয়াই সমান কত, তাহলে আমরা কিন্তু এক্সের মান উদ্দীপকে দেয়া আছে এবং ওয়াইয়ের মানও উদ্দীপকে দেয়া আছে, তাহলে আমরা কী লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই সমান আমরা কী লিখতে পারি শিখেছি বন্ধুরা? এক্সের মান কত? এক্সের মান শিখেছি বন্ধুরা এ প্লাস বি ইন্টু এই মাইনাস ওয়াইয়ের মান কত শিখেছি বন্ধুরা? ওয়াই সমান আমরা কত পেয়েছি? বি প্লাস সি, বি প্লাস সি। এখন শিখেছি বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এ প্লাস বি এই মাইনাস যখন আমরা ব্র্যাকেটটা উঠাই দেবো তাহলে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে শিখেছি বন্ধুরা? মাইনাস। এখন দেখো শিখেছি বন্ধুরা, মাইনাস বি প্লাস বি কাটা গেল, তাহলে আমাদের হতে হবে কি? এ মাইনাস সি। সুতরাং এক্স মাইনাস ওয়াই সমান আমরা কত পাইলাম? এ এ মাইনাস সি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নটা লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বের করো। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এক্সের মান কিন্তু এখানে দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে এবং জেডেরও মান দেওয়া আছে, তাহলে আমরা মান বসাই। এক্সের মান কত? এ প্লাস বি, এই প্লাস ওয়াইয়ের মান কত শিখেছি বন্ধুরা? বি প্লাস সি, প্লাস জেডের মান কত শিখেছি বন্ধুরা? সি প্লাস এ। তাহলে আমরা এখন কী পাইতে পারি শিখেছি বন্ধুরা? আমরা বীজগণিতের রাশিমালায় প্লাস এবং মাইনাস করা শিখেছি, এখানে এ, এখানে এ, টু এ আমরা লিখতে পারি, প্লাস এখানে বি, এখানে বি প্লাস বি, এখানে প্লাস বি আছে, টু বি প্লাস এখানে সি এবং এখানে সি, টু সি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো যে উভয়ের মধ্যে কিন্তু টু বিদ্যমান, তাহলে কি আমরা টু উভয়ের মধ্যে কমন নিতে পারি? অবশ্যই পারি। তাহলে টু যদি আমরা কমন নেই তাহলে এখানে কী থাকলো শিক্ষার্থী বন্ধুরা? এ প্লাস বি প্লাস সি। তো শিক্ষার্থী বন্ধুরা এটা হবে খ নং প্রশ্নের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নটা তোমরা লক্ষ্য করো কী বলছে, দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান টু এ আমাদের বাহির করতে হবে। তাহলে সমান সমানের এই পাশেরটা হচ্ছে আমাদের বাম পক্ষ, সমানের এই পাশেরটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা তো আমরা জানি, যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। আচ্ছা বাম পক্ষ সমান আমাদের কী? বাম পক্ষ আমরা পাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমরা এক্সের মান যথারীতি বসাই, এক্সের মান সমান কত? এ প্লাস বি, মাইনাস ওয়াইয়ের মান কত শিখেছি বন্ধুরা? বি প্লাস
সি প্লাস জেড এর মান হচ্ছে আমাদের সি প্লাস এ। এ প্লাস বি মাইনাস বি, এই প্লাস এই মাইনাস, কী হবে শিখেছি বন্ধুরা, প্লাস মাইনাসে মাইনাস, সি প্লাস সি প্লাস এ। এখন শিখেছি বন্ধুরা লক্ষ্য করো, এখানে একটা এ আছে এবং এখানে একটা এ আছে, তাহলে আমরা কী লিখতে পারি শিখেছি বন্ধুরা, এটা প্লাসে এটা প্লাসে, তাহলে আমরা টু এ লিখতে পারি, প্লাস শিখেছি বন্ধুরা এখানে প্লাস বি আছে, এখানে মাইনাস বি কাটা যায়, এখানে মাইনাস সি প্লাস সি কাটা যায়, কী থাকলো শিখেছি বন্ধুরা, টু এ থাকলো। ডান পক্ষ কিন্তু আমাদের কত বাইর করতে বলছে শিখেছি বন্ধুরা, টু এ, তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। শিখেছি বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় নোট করে নিছো, আগামী দিনে তোমরা একই অধ্যায়ের তোমরা 38 নম্বর যে অঙ্কটি আছে সেটা তোমরা সুন্দর করে ভালোভাবে প্র্যাকটিস করে সমাধান করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে কোনো গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্ক নিয়ে। যেহেতু তোমাদের স্কুল বন্ধ, সেহেতু তোমরা বাসায় বসে থেকে সুন্দর করে পড়াশোনা করবে, আর তোমাদের প্রচেষ্টা ছাড়া আমাদের পরিশ্রম ব্যর্থা। তো শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।